সন্ধির পর থেকে জোড়াসাঁকো ঠাকুর বাড়িটা নিস্তব্ধ। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রাসাদে বসবাস করলে সকলে একটু চুপচাপ হয়ে থাকে। মহর্ষি বেশি শব্দ করে হাসাহাসি জোরে কথা বলা ঘোরতর অপছন্দ করেন। মহর্ষি যে মহলে রয়েছেন প্রাসাদের সেই অংশটি তাই নীরব হয়ে রয়েছে। একটা কালো ঢাকাই মসলিনের শাড়ি পরে আয়নার সামনে বসে রয়েছেন মহর্ষি দেবেন্দ্রনাথের অতুল প্রতিভা সম্পন্ন সন্তান জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী কাদম্বরী দেবী। তার সর্বক্ষণের ছায়া সহচর তার কনিষ্ঠ দেবর রবীন্দ্রর কয়েকটি লেখা তিনি হাতে ধরে রয়েছেন। রোজ সকালে কিছু লিখে ফেলেই দুপুরে সেটা কাদম্বরীকে পড়াতে আসত রবি। কখনো আবার নিজের লেখায় সুর বসিয়ে সেটা গিয়ে প্রথম শোনাত বৌঠানকে। রবির জন্যই প্রতিদিনের কত ছোট বড় অপমান ভুলে থাকতে পারতেন কাদম্বরী। কিন্তু সেই সব কথা এখন অতীত হয়ে গেছে। সেই রবি এখন নতুন বন্ধু পেয়েছে। রবির বিয়ে হয়ে গেছে 4 মাস আগে। প্রথমে বিয়ে করতে চায়নি সে, কিন্তু বিয়ে করে ফেলবার পর থেকে আর যেন কাদম্বরীর দিকে তাকিয়ে কথা বলতেও সংকোচ বোধ করছে রবীন্দ্র। জোড়াসাঁকো বাড়িতে এসে থাকছেও না। তার প্রায় বালিকা স্ত্রীকে ঠাকুর বাড়ির মতো করে গড়ে পিঠে নিতে হবে, সেই জন্য মেয়েটিকে নিজের কাছে রেখেছেন রবির মেজ বৌঠান জ্ঞানদানন্দিনী। কাদম্বরীর সন্তান নেই, স্বামীও শুধু দিনে নয় রাতেও ব্যস্ত। কোনো না কোনো থিয়েটারে মহড়া শেষে প্রায় সব রাতেই নটীদের কক্ষেই থেকে যান জ্যোতিরিন্দ্রনাথ। বহুদিন তার কথাও হয় না নিজের স্বামীর সঙ্গে। হাতের বইগুলো নামিয়ে রাখলেন কাদম্বরী। কোন ছোটবেলায় বিয়ে হয়ে এসেছিলেন এই বাড়িতে, প্রায় 19-20 বছর আগেকার কথা। কত কথা আজ মনে পড়ছে। বিয়ে হয়ে যখন এসেছিলেন সেই বালিকা বয়সে, সকলের সব কথার অর্থ বুঝতেন না কাদম্বরী। একটু বড় হয়ে বুঝলেন তার যা ননদেরা কেউ কেউ তাকে যেন অবলীলায় ছোটখাটো অপমান করছেন। তার আড়ালে কখনো বা তার সামনেই বলে উঠছেন, বাড়ির চাকরের মেয়ের সঙ্গে নতুনের মতো ব্রাইট একটা ছেলের বিয়ে হলো, এটা কি করলেন বাবা মশাই? জ্যোতিরিন্দ্রনাথ রূপবান গুণবান ঠাকুরবাড়ির উজ্জ্বল নক্ষত্র, সেই জ্যোতির সঙ্গে ঠাকুরবাড়ির ভৃত্যর মেয়ের বিয়ে হলো। ঘটনাটা 20 বছরেও এই বাড়ির অনেকে হজম করতে পারেনি। আগে রোজ সকালে কাদম্বরী দেখতেন দুহাতে দুটো ভারী মোট নিয়ে বাজার করে নিচের মহলে ঢুকছেন তার বাবা। তারপর একদিন সকলের বেশ সম্মানে লাগলো বাড়ির কোনো বধূর বাবাকে দিয়ে বাজার হাট করাতে। তখন তার বাবাকে বদলি করা হলো অন্য আত্মীয়র বাড়ি ভৃত্যের কাজের জন্য। তাতে তবু খানিকটা স্বস্তি পেলেন কাদম্বরী, কারণ এই বাড়িতে কাদম্বরীর সামনে তার বাবাকে অপমান করার একটা দস্তুর চালু ছিল মহিলা মহলের একাংশে। হয়তো কোনোদিন তার বাবা বাজার করে সদর দিয়ে ঢুকছেন, অমনি ঠাকুর বাড়ির এক বধূর নিজস্ব পরিচারিকা তার বাবাকে বললেন, ওই উঠোনের সামনে জল ঢেলে একটু পরিষ্কার করে দাও তো, তারপর তরকারিগুলো ধুয়ে কেটে ফেলো, চটপট করো সব কাজ। কাদম্বরী লক্ষ্য করতেন তার সামনে তার বাবাকে নানা রকমভাবে অপমান করবার একটা নিয়ম এ বাড়ির অনেক বৌমেয়েরা পালন করেই চলেছেন। কাদম্বরীর স্বামী যে তার প্রতি প্রায় নিরাসক্ত এবং কাদম্বরীর অপমানে বলবার যে কেউ নেই, সেটা যেন এই বাড়ির সদ্য জন্ম নেওয়া শিশুটিও জেনে যায়। তবে রবি প্রতিবাদ করত। সকলের সামনে যতটা প্রতিবাদ করা যায় রবি করত, কিন্তু রবির নিজেরই তখন পায়ের তলার মাটি নেই। 2-2 বার বিলেতে গিয়ে কোনো ডিগ্রি না নিয়েই ফিরে এসেছে বলে মহর্ষি যথেষ্ট বিরক্ত তার ওপর। তাই রবির প্রতিবাদ কে শুনবে? উল্টে বাড়ির বৌমেয়েরা রবিকেই চার কথা শুনিয়ে ছাড়ত। কাদম্বরী নিচে নামলেই তার বাবাকে তার সামনে
বেশি অপমানিত হতে হয় বলে একসময় নিজের ঘর থেকে বেরোনো বন্ধ করে দিলেন কাদম্বরী। বাড়িতে কোনো পার্টি বা জমায়েত হলেও আর যেতেন না তিনি। রবি এসে তাকে বারবার নিয়ে যেতে চাইত, হাত ধরে টেনে নিয়ে বলতো, তুমি কেন একা একা ঘরে বসে থাকবে বৌঠান, এ তো ভারী অনাচার। কাদম্বরী যেতেন না, বলতেন, শরীরটা ভালো লাগছে না রবি, তুমি যাও, তোমার গান শুনবে বলে সকলে বসে রয়েছে। রবি মুখ কালো করে ফিরে গিয়েছে। ঘরের বাতি নিভিয়ে দিয়েছেন কাদম্বরী। সেই রবিও এখন কত দূরে সরে গেল। একবার তার খাঁচার একটা ময়নাকে কেউ উড়িয়ে দিল। কাদম্বরী ছাদে উঠে দেখলেন চারিদিকে শুধু কাক আর ময়নার পালক উড়ছে কয়েকটা। ছাদ থেকে প্রায় পড়ে যেতেন তিনি সেদিন, রবি এসে তাকে ধরে না ফেললে। রবি তার চেয়ে প্রায় দেড় বছরের ছোট, তবু তাকে সে তখন কত ভোলাতে চেয়েছিল সেবার। বলেছিল, বৌঠান, পাখিটাকে আমি ছেড়ে দিয়েছি, নিজে দেখেছি ও অনেক দূর উড়ে গেছে শোঁশো করে, কোনো কাকপক্ষী ওকে ছুঁতে পারেনি। এ বাড়ির কোনো অদৃশ্য হাত যেন কাদম্বরীর সমস্ত ভালোবাসাকে ছিন্ন ভিন্ন করে দিতে চায়। তার বুড়ো পাখিটাকে কেউ ছেড়ে দেয় না হলে? রবির দিদি স্বর্ণকুমারী সারা দিন রাত লেখালেখি নিয়ে থাকেন, তার ছোট্ট মেয়েটা একা একা ঘুরত সারা বাড়ি। কাদম্বরী মেয়েটাকে চান করিয়ে দিতেন, খাইয়ে দিতেন। ঠিক সেই মেয়েটাই সিঁড়ি থেকে পড়ে গেল, সে কি চাপ চাপ রক্ত! এবাড়ির অলিন্দ খিলান থেকে শোনা গেল কেউ বলছে, একটা আটকুড়ে অপয়া মেয়ে ছেলে, নিজের ছেলে পিলে নেই, তাই স্বর্ণ দিদির মেয়েটাকেও রাক্ষসীটা খেলো। স্বর্ণদিদির মেয়ে উর্মিলার ওরকম রক্তাক্ত মৃত্যুর পর থেকে নিজের ঘরে একেবারে যেন গুটিয়ে গেলেন কাদম্বরী। নিজের ঘরে বসে বসে আফিম খেয়ে নেশায় বুমুদ হয়ে থাকতেন। রবি তবুও আসত তখনও। কাদম্বরী যাতে দুঃখে ডুবে না যান, তাই জন্য গান শোনাতেন, কবিতা শোনাতেন। রবির এই আচরণ সহ্য হলো না অনেকের। কাদম্বরীকে একেবারে একা না করে দিলে কারুর কারুর বুক ফেটে যায়। রবির বিয়ে শুধু হয়ে গেল তা নয়, রবিকে জোড়াসাঁকো ছেড়ে থাকতে কার্যত বাধ্য করা হলো। কাদম্বরী একদিন দেখলেন রবি জোড়াসাঁকো এলো, নিজের কক্ষে প্রবেশ করল, তারপর কিছু দরকারি কাগজপত্র নিয়ে আবার দ্রুত পদক্ষেপে বেরিয়ে গেল। কাদম্বরী যে জোড়াসাঁকোয় বসবাস করেন তা বোধহয় নিজের জীবনে নানা ঘটনার ক্ষণ ঘটায় ভুলে গিয়েছিল রবি। কাদম্বরী দেরাজ থেকে একটা শিশি বের করে শিশি থেকে সবগুলো আফিমের বড়ি মুখে দিলেন, জল খেলেন, তারপর কোনো চিঠি লিখলেন না কাউকে। জোড়াসাঁকোর খিড়কি, অলিন্দ আর রবি ঠাকুর, তার না লেখা চিঠি হয়ে রয়ে যাবে যুগের পর যুগ। এই শহর থেকে কত কি মুছে যাবে, কিন্তু তার এই না লেখা চিঠির চিহ্ন কোনো দিন মুছবে না। ঘরটা নিষ্প্রদীপ করে দিলেন কাদম্বরী।